শীতের শুরুতে ঠান্ডায় কাহিল উত্তরাঞ্চলের মানুষ। রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কৃষি জমিতে দেখা নেই শ্রমজীবীদের। গত এক সপ্তাহ ধরে নেই সূর্যের তাপ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। হিমশীতল বাতাস কাবু করছে সব বয়সী মানুষকে। বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 5 শতাধিক রোগী, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। শীতের প্রকোপ বাড়ায় নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, আর শ্বাসকষ্টসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধরা। শীতজনিত রোগে গত এক মাসে মৃত্যু হয়েছে 11 শিশুসহ 16 জনের। প্রচুর পরিমাণে ঠান্ডা পাইছে, বুকে শ্বাসকষ্ট, জন্মগতভাবে হাঁটত ফুটে আসলো, ঠান্ডার কারণে বেশি হয়েছে। 10টা পেশেন্ট ভর্তি হয় তো 8 জনের নিউমোনিয়া থাকে। ডিসেম্বরের 1 তারিখ থেকে আজকে জানুয়ারি 5 তারিখ পর্যন্ত নিয়ে এই সময়ের মধ্যে আমাদের শীতজনিত রোগে মোট 11টা বাচ্চা মারা গেছে। এদিকে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের সময় অনেকেই হচ্ছেন দগ্ধ, পোড়া শরীর নিয়ে মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালের বিছানায়। পাজামাগুলো ঢোলা ঢোলা পাজামাগুলো, ওই পাজামার মধ্যে ইয়ে হয়েছে, আগুন লাগছে। চুলার পরে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিল মনে হয়, অপেক্ষা করার পরে দেহে পিছনে আগুন লেগেছে। তবে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ায় বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। যদি এমন হয় শয্যার সংখ্যা বাড়া, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, তাহলে সেটার জন্য আমরা প্রস্তুত আছি। রংপুর অঞ্চলে শীতযুদ্ধে দিন পার করছেন কয়েক লাখ মানুষ। বিত্তশীলরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারলেও কষ্টে দরিদ্ররা। যদিও শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা বলছে প্রশাসন। নতুন করে বরাদ্দ এসেছে 15,000, কিন্তু এটি হচ্ছে আমাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজন হবে আমাদের অন্যান্য জেলা বিতরণের জন্য রাখা হয়েছে। ডিসেম্বর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সর্বনিম্ন 10 ডিগ্রি থেকে 18 ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রা। আব্দুর রশিদ জীবন, এখন রংপুর।